দুদকে বিএনপির চিঠি দেয়াকে নাটক আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সোহেল সামাদ সাংবাদিকতা পুরস্কার প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, তাই বিএনপির মুখে দুর্নীতির অভিযোগ মানায় না। এতে জনগণের মাঝে হাস্যরস তৈরি হয়, নাটক করতেই দুদকে গেছে বিএনপি। দুর্নীতিতে যারা বিশ্বাসীয় হয়েছিল তাদের পক্ষ থেকে আলাল এবং দুলালরা দুদকে গিয়েছে। দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমি মনে করি হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কিভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, দুদক যদি তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যটা পাবে। যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।